আর পরীক্ষা দিবা দিবা আর জীবনে পরীক্ষা দিবা না ওদেরকে পরীক্ষা দেওয়া শিক্ষা হয়েছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজ তেইশ তারিখ রোজ শুক্রবার আজ হলো বাংলাদেশ দোতক কমিশনারের পরীক্ষা তো আজ আমি এডমিট কার্ড নিয়ে এবং কলম নিয়ে বের হয়ে গেলাম বাংলাদেশ দ্রোতক পরীক্ষা দিবা তো প্রথমে আমার বাসা থেকে আমি একটা সিন নিলাম সিনজি নেওয়ার পরে আস্তে আস্তে পরীক্ষার হল গেলাম তো আজকে তেইশ তারিখ সকাল সকাল বের হয়ে গেলাম তো আস্তে আস্তে চলে গেলাম আমার যে স্কুলে পড়ছে আমার স্কুলটার নাম হলো মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় আমি স্কুলে পড়ছি দেখেন ভাই একটা চারকির জন্য মানুষ কত হাহাকার এই যে দেখেন রাস্তার ভিতরে যারা বসে রয়েছে সিরিয়ালে দেখেন এই যে সিরিয়ালের লোকগুলো বসে আছে এগুলো সবগুলোই হলো দুদক কনস্টেবল পদে পরীক্ষা দেবে একশো পদের জন্য আমাদের এই গার্লস এবং বয়েলস স্কুল মতিঝিল দুইটা স্কুলে মোট পঁচিশশো পঁচিশশোর উপরে পঁচিশশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তো সবাই পরীক্ষায় ব্যস্ত দেখেন কত কত মানুষ আসছে পরীক্ষা দিতে দেখেন ভাই এই যে দেখেন আবার ভিডিওটা দেখাই আপনাদের ওই যে দেখেন ওই সিরিয়াল থেকে ধরে এ পর্যন্ত আপনার সবাই ক্যান্ডিগেট সবাই পরীক্ষা দেবে বাংলাদেশ দোতক কনস্টেবল পদে আশা করি এই পোস্টে চাকরিরা পাওয়া খুব টাফ ব্যাপার কারণ আমাদের এই মতিঝিল বালক এবং বালিকা বালক এবং বালিকা বিদ্যালয়ে আপনার পঁচিশশো পর্ষে তো আর পুরো ঢাকা শহরে আপনার স্কুলে পরীক্ষা হচ্ছে এই যে মাঠের ভিতর দেখেন বসে রয়েছে সবাই কিন্ডিকেট সবাই পরীক্ষা দেবে আজকে আমার মতন বাংলাদেশ দতকে। আশা করি পরীক্ষা সবাই ভালো হোক তো খুব বলতে বলতে ভিতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে পরীক্ষা দেখেন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা তোর ভিতরে মোবাইল ফোন নিতে পারিনি মোবাইল ফোনের পরে তো এই যে পরীক্ষা দেওয়ার আসার সময় এই দেখেন ভাই কত মানুষ পরীক্ষা দিছে আপনার দুদক কনস্টেবল পদে দেখেন খালি মানুষ বাড়ি হইতেছে বাড়ি হইতেছে বাড়ি হইতেছে বর্তমানে ভাই বাংলাদেশের চাকরি পাওয়া মানে কোপাল আর যে চাকরি হয়ে গেল স্বর্ণের হরি এটা তো ভাই আমি শেষমেশ ভিডিওটা করছি ফার্স্টেজ ফার্স্টেজই প্রথম থেকে যদি আমি ভিডিওটা করতে পারতাম যে লোক বার হইতেছে তখন যদি আমি ভিডিও তখন আপনারা দেখতে বলতে দেখলে বুঝতে পারতেন যে কত মানুষ পরীক্ষা দিতে গেছে দুদক বাংলাদেশ কনস্টেবল কোষেন হ্যাঁ কোষেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পারো পরীক্ষা দিছি বাকিটা ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখি কি হয় তো আপনার কাছে একটা এদিকে যেন ভালোভাবে প্রিপারেশান নেন ভাই বর্তমানে যদি আপনি কোনো পরীক্ষা দিতে যান ভালোভাবে প্রিপারেশন আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ